গার্ডেনিং অ্যান্ড এডুকেশন টিপসে আপনাদের সকলকে স্বাগত। আমি শহীদ। বন্ধুরা, আজকে আমরা শীতকালীন একটি জনপ্রিয় ফুল ভারবেনা, সেই ভারবেনা গাছের প্রতিস্থাপন এবং তার পরিচর্যা কীরকম করবো সে সংক্রান্ত আলোচনা নিয়েই আজকের এই ভিডিও। তো এর আগে আমি কী করে ভারবেনা গাছের চারা, বীজ থেকে চারা তৈরি করতে হয় সেই সংক্রান্ত ভিডিও করেছি, আপনারা দেখে নিতে পারেন। এগুলো আমার নিজের হাতে তৈরি বীজগুলো আমি সংগ্রহ করেছিলাম, অনলাইন মারফত কিনেছিলাম এবং সেগুলো থেকেই চারা তৈরি করে আরও বেশ কতগুলো চারা আছে, কয়েকজনকে আমি গিফট স্বরূপ দিয়েছি। অতিরিক্ত চারাগুলো আমি গিফট দিয়ে দিই এবং এখানে আমি আজকে একটি গাছ প্রতিস্থাপন করব। এখানে দুটি গাছ আছে, আরও অন্যত্র আছে আমার আরও কয়েকটি। তো যাই হোক, এর জন্য আমরা কীরকম মাটি এবং কীরকম টব নির্বাচন করব সে সংক্রান্ত তথ্য আগে দিয়ে দিই। সাধারণত 8 ইঞ্চি টব, যে শীতের বেশিরভাগ গাছেই 8 ইঞ্চি টব উপযুক্ত যথেষ্ট, এবং 8 ইঞ্চি টব হলেই যে কোনো গাছ লাগানো যায়। কেবলমাত্র কিছু কিছু গাছ আছে যেগুলো পেঞ্জি থেকে শুরু করে সেগুলো 6 ইঞ্চি টবে দেওয়া যায়। তো আমরা সবার প্রথমেই টবের যে হোল বা ছিদ্র রয়েছে সেখানে আমরা এরকম খোলামকুচি দিয়ে দেবো। খোলামকুচি দিয়ে ড্রেনেজ সিস্টেমটা ভালো করার জন্য সেখানে ছোটো ছোটো নুড়ি বা পাথরের টুকরোগুলো দিয়ে দেবো। আপনারা বালি দিতে পারেন বা কোকোপিটও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আমি এখানে পাথরের টুকরোগুলো দিচ্ছি, এগুলো ধুয়েও ধুয়ে দিতে পারেন, নাও দিলেও চলবে। আমার টপটি আমি ধুয়েও আপনারা ধুয়ে দিতে পারেন টপটিও। আমি মানে গ্রীষ্মকালীন যে বাগান বা বর্ষাকালীন সেই বাগানের গাছে টবে লাগানো ছিল, সেটি থেকে আমি গাছটি তুলে ফেলে সরাসরি ব্যবহার করছি। আপনারা ধুয়ে ব্যবহার করতে পারেন, এতে টপটি সুন্দর দেখতে হবে। তো যাই হোক, মোটামুটি 1.5 ইঞ্চি মতো আমরা স্টোন দিয়ে দেবো এবং এরপরে মাটি। সাধারণত এরকম গাছের ক্ষেত্রে এই আমরা ড্রেনেজ সিস্টেম যাতে ভালো হয় বা ওয়েল ড্রেন সোয়েল মাটি ব্যবহার করব, এর জন্য আমি নিচ্ছি 50% বালি, সরি 50% গার্ডেন সোয়েল মাটি, 30% কম্পোস্ট, সেটা গোবর সার, আপনারা ভার্মি কম্পোস্ট নিতে পারেন, পাতা পচা সার নিতে পারেন, এবং 20% বালি নিয়েছি এবং 2 চামচ হাড়গুঁড়ো, 2 চামচ শিং কুচি, এবং তার সাথে আমরা নিমফুল মেশাতে পারেন, এটা না মেশালেও চলবে। তবে এই মাটিটি আমি আগেই তৈরি করে রেখেছিলাম 1 মাস আগে। এই মাটিটি এখন, কারণ শীতকালে যেহেতু সময় খুবই কম, তাই কম সময়ের মধ্যে গাছকে বড় করে তোলা এবং তার থেকে ফুল নেওয়া একটা চ্যালেঞ্জের ব্যাপার। দীর্ঘদিন মোটামুটি শীতকালে ফুল পেতে গেলে এবং গাছকে খুব তাড়াতাড়ি বড় করে ফুল পেতে গেলে আমাদেরকে আগে থেকে মাটি তৈরি করতে হয়, যাতে করে গাছ প্রতিস্থাপনের সাথে সাথেই গাছের বৃদ্ধি শুরু হয়ে যায়। তো যাই হোক, আমরা প্রথমে উপরে চেপে চেপে মাটি দিয়ে দেব, হালকা করে চেপে দেব। দেড় ইঞ্চি মতো ফাঁকা রাখবেন আপনারা। আপনারা 4 ইঞ্চি টবেও এই গাছটিকে প্রতিস্থাপন করতে পারতেন, আমি 4 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব না, সরাসরি ফাইনাল পটি প্রতিস্থাপন করছি। তো 4 ইঞ্চি টবে করলে এটা একটা সুবিধা যে গাছের গোড়া সদে পচবে না বা গাছ মরে যাওয়ার আশঙ্কা কম থাকে। তবে এরকম বড় টবে দিলে কতগুলো সতর্কতা অবলম্বন করলে গাছ কিন্তু গোড়া পচে মরবে না। তো আমি বলবো কী করে গাছ ভালো থাকবে। তো গাছটি খুব সুন্দর শিকড় রয়েছে, নিজের হাতের চারা তৈরি করে গাছ প্রতিস্থাপন করার আনন্দই আলাদা। এবার আমরা মাটি চেপে চেপে দিয়ে দেব। প্রতিস্থাপন করা হয়ে গেলে যেটা মাথায় রাখতে হবে, আমরা যদি এটা ঢেলে জল দিই, সাধারণত সবসময় বলা হয় যেগুলো পার্মানেন্ট গাছ সেগুলো প্রতিস্থাপন করতে গেলে একেবারে ঢেলে জল দিয়ে দেওয়ার কথা, এবং যেগুলো সিজনাল সেগুলোতেও ঢেলে জল দেওয়া যায় যদি গাছটি বড় হতো।
যেহেতু গাছটি ছোটো তাই আমরা ঢেলে জল দেবো না, কেবলমাত্র গোড়ার মধ্যে জল দেব। এতটুকু যথেষ্ট। এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে যেদিন জল শুকোবে সেদিনই আমরা জল দেবো, নচেত নয়। প্রতিদিন যেতে হবে তার কোনো মানে নেই, যখন গোড়াটা শুকোবে তার তবেই আমরা এই গাছে জল দেবো, নাহলে কিন্তু দেবো না, নচেত কিন্তু গোড়া পচে মারা যাবে। দুই দিন ছায়ার মধ্যে রেখে তৃতীয় দিন থেকে আমি রোদ্রের মধ্যে এনে দিয়েছিলাম এবং ধীরে ধীরে রোদ্রের পরিমাণটা বাড়িয়েছি। প্রথমে দু তিন ঘন্টা করে রোদ্র দিতাম এবং পরবর্তী থেকে ফুল সানলাইটে দিচ্ছি, যেখানে 5-6 ঘন্টা রোদ্র পাই এরকম জায়গায় রাখতে হবে। তো গাছগুলো যথেষ্ট বড় হয়েছে, অসংখ্য ডালপালা বেরোচ্ছে। আমি দুটি গাছ টবে করেছি এবং সুন্দর গ্রোথ। আমি 10 দিন পর প্রথম খাবার দিয়েছিলাম খৈল পচা জল, এবং খৈল পচা জল হালকা করে পাতলা করে দিয়েছিলাম। তার দুদিন পর ডিপি দানা চিটি দিয়েছিলাম। এরকম গাছের ক্ষেত্রে 7-8টির দানা আমি দিয়েছিলাম। তারপরে এখন থেকে আমাদের প্রতি 10 দিন অন্তর অন্তর একবার খৈল পচা জল দিতে হবে এবং প্রতিদিন প্রতি 15 দিন অন্তর অন্তর ডিএপি দানা দিব। এই গাছটিকে প্রথমে আমরা ঝাঁকড়া করে তুলব, বড় করে তুলব। প্রতি নোড অঞ্চল থেকে বা পাতার নিচ উপর থেকে নতুন নতুন ডাল বেরোবে এবং এভাবে কিন্তু ডালের সংখ্যা ক্রমাগত বাড়তে বাড়তে এটা ঝোপালো টাইপের হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত কুড়িয়ে আসছে ততক্ষণ পর্যন্ত, বা গাছটি আমার মনোপ্রত হচ্ছে বা ঝাঁকড়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ডিএপি দিতে থাকবো, কোনোরূপে এনপিকে দিব না। এবং কীটপতঙ্গের আজ থেকে আমি রোগর ব্যবহার করছি প্রতি 10 দিন অন্তর অন্তর বা 15 দিন অন্তর একবার 1 লিটার জলে 1 থেকে 1.5 ml গুলে। এবং ছত্রাকনাশক আমি এই গাছে স্প্রে করে নিই। তো আপনারা খাবার এখন ডিপি চালিয়ে যাবেন 10 দিন অন্তর অন্তর এবং 10 দিন অন্তর অন্তর খৈল পচা জল। সেই ডিপি দানা আপনারা 15 দিন অন্তরও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে একটু কয়েকটি দানা বেশি দিতে হবে এবং 10 দিন অন্তর দিলে খাবারের পরিমাণ কম দিতে হবে। কম করে দিন, ঘন ঘন দিন, 10 দিনে দিন, তারও কিন্তু বেস্ট রেজাল্ট হয়। এবং এই গাছে একটুতে গোড়া পচে যায় তাই জল শুকিয়ে যাওয়ার পর তবেই কিন্তু আমরা জল দেব, গোড়া পচে যায় তাই এটা মাথায় রাখতে হবে। এবং আরেকটা কথা, যেটা যদি কুড়ি চলে আসে তার মানে কুড়ি আসলে যে এনপিকে চালু করবো সেটা কিন্তু নয়। কুড়ি আসার পর সেই গাছটিকে ঝাঁকড়া করার উদ্দেশ্যে আমরা কী করবো, কুড়িটিকে কেড়ে দেবো। যেমন এই গাছটিতে কুড়ি দেখা যাচ্ছে, তো কুড়ি যখনই দেখা যাবে তখন খুব একটা ক্যামেরার মধ্যে হয়তো বোঝাতে পারছি না, ক্যামেরাটি আমার যথেষ্ট খারাপ হয়ে গেছে, যাই হোক। তো কুড়ি যখনই আসবে আমরা কী করবো, এটিকে পিঞ্চিং করে দেব। পিঞ্চিং করা বলতে কুড়িটিকে কেটে দেব, কেটে দিতে হবে, সুন্দরভাবে কেটে দিবি। দেখুন আমি কেটে দিলাম, এই কুড়িটি কেটে দিলে কী হবে, গাছ আবার কিন্তু নতুন নতুন ডালপালা ছাড়তে থাকবে। তো আমরা এবারে 2-3 বার কুড়ি কাটতে পারি যতক্ষণ না পর্যন্ত গাছটি ঝোপালো হচ্ছে। ইচ্ছে যখন ইচ্ছে তখন আমরা কুড়ি কাটা বন্ধ করে দেব, এরকম কুড়ি কাটতে হবে, কোনো ডগা কাটার কোনো প্রয়োজন, যখনই কুড়ি আসবে কুড়ি কেটে দেবো, কুড়ি না আসলে কাটবো না।